हेलो अस्सलाम वालेकुम। কি অবস্থা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের উপস্থিতি হারিয়ে অবস্থা কেন? রেগুলার যারা ক্লাস করতেন তারা কই আপনাদের? আপনাদের পার্সোনাল মেসেঞ্জার গ্রুপে একটু নক দেন তো।
আচ্ছা, আপনাদের সকল হোম টাস্ক রেডি হয়েছে? আচ্ছা, একজনকে স্ক্রিন শেয়ার করেন তো। জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা যেন কেমন হয়ে গেছে আপনার, আর এক্সক্লুসিভ ফাইবারটা দেখেন বাম পাশে বেশ কিছুটা জায়গা ফাঁকা রয়ে গেছে, আপনি এক্সক্লুসিভ ফাইবারটা বাম পাশে দিতে পারতেন, আর কিছু সোশ্যাল মিডিয়া আইকনগুলো একটু বাড়াইতে পারতেন। সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে এই আইকনগুলো একটু কি করতে পারতেন, আর কয়েকটা আইকন বাড়াইতে পারেন, টুইটার আছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো থাকতে হবে, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাদের থাকতে হবে, মার্কেটিং কাজ করতে গেলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে হয়। আর এক্সক্লুসিভ ফাইবারটা বাম পাশে বসান। জি, শুনতে পাচ্ছি। এক্সক্লুসিভ ফাইবার যেটা লেখা আছে ওইটা বাম পাশে আনেন, ওইখানে একটা ফাইবারের একটা লোগো বসান, আর কয়েকটা সোশ্যাল মিডিয়া আইকন যুক্ত করেন। ফাইবার লোগো পান না খুঁজে, এটা কোনো কথা বললেন? কিন্তু ফাইবারে গিয়ে ফাইবার লোগোটা ডাউনলোড করতে পারেন। ডিসক্রিপশন রেডি হয়েছে? গিগের ডিসক্রিপশন আপনি যে গিগটা পাবলিশ করবেন সেই গিগের একটা ডিসক্রিপশন থাকে, ডিসক্রিপশনটা রেডি করছেন?
অ্যাবাউট দিস গিগ এটা এতটুকু লিখছেন কেন? আপনার যে মেইন ডিসক্রিপশনটা এটা এতটুকু লিখছেন কেন? যে হ্যালো ডেয়ার স্যার, ওয়েলকাম টু ভিজিট মাই গিগ, আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, এ দুই লাইন লিখছেন।
Hello. হ্যাঁ ঠিক আছে, আপনি অফ করতে পারেন, নেক্সট অন স্ক্রিন শেয়ার করুন। আর কাজ হয়েছে কার? কাজ কমপ্লিট হয়েছে কার? আর এস কে মাহমুদুল হোসেন, হ্যাঁ আপনার গিগের ইমেজটার কন্টেক্ট ঠিক আছে, বাট ডিজাইনটা আমার কাছে ভালো লাগতেছে না। ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিলে হয়তো ভালো লাগবে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনার কালার ম্যাচ করতেছে না। ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিচ্ছেন প্রমোট ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, এটা যদি ব্ল্যাক রাখতেন তাহলে হয়তো একটু দেখতে লাইট লাগবে। এটা একটু ব্ল্যাক করে দেন কালার। আপনার অর্ডার নাও বাটনটা একটু বাম পাশে নিচে সরিয়ে দিতে পারেন, এক্সক্লুসিভ ফাইবারটা একটু বাম পাশে ডান পাশে নিচে নামিয়ে দিতে পারেন, তাহলে তো দেখতে বেশি ভালো লাগবে। আর সোশ্যাল মিডিয়া আইকনগুলো একটু নিচে নামিয়ে দিন, দুটাকে গ্রুপ করেন, দুটাকে গ্রুপ করে বাম পাশে নিয়ে আসেন। বাম পাশে বাইরে ক্লিক করেন, এলিমেন্টের বাইরে ক্লিক করেন।
এই পেজটার বাইরে একবার ক্লিক করেন। হ্যাঁ, বাইরে ক্লিক করেন একটা। এখন অর্ডার নাও আর হচ্ছে যে একটা ক্লিক বাটন, এই দুটো একসঙ্গে সিলেক্ট করেন। উপর ডান পাশে উপরে দেখেন গ্রুপ লেখা উঠছে। হ্যাঁ, গ্রুপ হয়ে গেছে। এই কালারটা চেঞ্জ করে দেন, অর্ডার নামের কালার চেঞ্জ করেন, তারপর এক্সক্লুসিভ ফ্লেভার এগুলো কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করেন। তো আপনাদের পেজের কালারটা আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিন। সলিড রাখেন, হোয়াইট রাখেন, হোয়াইট। এই অর্ডার নাও এক্সক্লুসিভ ফাইবার দুটাকে নিচে নামান। দুটাকে গ্রুপ করে নেন, তাহলে তো একসঙ্গে নামাইতে পারতেছেন। গ্রুপ করে নেন, সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিচে নামান।